তো এখন যে রুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি 203 নাম্বার রুম, আর এই হচ্ছে কি পুরো রুমের গেটআপ। তো ওল্ড দীঘা মার্কেট থেকে মাত্র 2-3 মিনিটের ডিস্টেন্সে এরকম একটা রুম আপনারা পেয়ে যাবেন। গেস করুন কত টাকা হতে পারে, মাত্র 300 টাকায় নন এসি এই রুমটি আপনারা পেয়ে যাবেন। গুড মর্নিং সবাইকে, আরও একটা দীঘার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদেরকে আর একটা হোটেল দেখাবো যেটা কিনা বাজেট ফ্রেন্ডলি। তো এই হোটেলটি কোথায় সেটি আপনাদেরকে বলার আগে আপনাদেরকে লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসবেন এখানে। যে সামনে আমার রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে শিবালয় রোড। তো সামনে এখান থেকে 2 মিনিট হাঁটলে আপনার পড়বে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। তো সেখান থেকে যদি আপনি একটু এগিয়ে আসেন এখানে পড়বে একটা অটো স্ট্যান্ড, সামনে দেখছেন জল ট্যাঙ্কি আছে। আর ঠিক অপোজিটে এই যে রাস্তাটা গেছে এখান থেকে একটুখানি হাঁটলি পড়ছে আমাদের হোটেল। সিধে এসে আপনাদের বাঁ দিকে টার্ন নিতে হবে, তো সামনেই পড়ছে এখানটায় এই হোটেল একান্ত আপন। তো এই হোটেলই আজকে যাব, গিয়ে আপনাদের রুমগুলো দেখাবো। তো দীঘাতে এসে যদি এরকম বাজেট ফ্রেন্ডলি হোটেলে আপনারা থাকতে চান তাহলে এই একান্ত আপনে অবশ্যই এসে থাকতে পারেন। চলুন রুমে যাই, রুমগুলো দেখি, রেটও শুনি কিরকম। তো এখানটা তো দেখতে পাচ্ছেন পুরো গেস্ট রয়েছে ভরা। তো চলুন ফার্স্ট ফ্লোরে যাই যেখানে রুম খালি আছে। তো এই হোটেল আজকে মাত্র 2টো রুম খালি রয়েছে, দেখা যাক বাকিগুলো যদি রিকোয়েস্ট করে ভিডিও করা যায়। তো তো যে রুমটা আজকে প্রথম দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে রুম নাম্বার 204। তো এটা হচ্ছে গিয়ে রুম নাম্বার 204। এইটা এসি বা নন এসি দুইভাবেই আপনারা নিতে পারেন। এখানে দেখুন এসি লাগানো রয়েছে। এই হচ্ছে গিয়ে রুমের গেট আপ, ওপরে একটা টিভি রয়েছে আর দেওয়ালে এরকম টাইলসের কাজ রয়েছে, নিচেও টাইলসের কাজ রয়েছে। একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল, যদি এরকম মরশুমে এসে আপনারা থাকতে চান এই রুমটি আর যদি নেন তাহলে ভাড়া পড়বে মাত্র 300 টাকা। তো মাত্র 300 টাকা আপনার নন এসি পেয়ে যাবেন, আর এসি নিলে 800 টাকায় পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যালকনি যেখানে বসে আপনি টাইম পাস করতে পারেন, আর এটা হচ্ছে গিয়ে পুরো রুমের গেট আপ। চলুন একটু ওয়াশরুমটাও ঘুরি দেখি। ছিমছাম রয়েছে, যেটুকু দরকার সেটুকুই, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে রুম আর রুমের ওয়াশরুম। তো মাত্র 300 টাকায় আপনারা এই রুমটা পেয়ে যাবেন, আর যদি অক্সিজেন মার্কেটে আসেন তাহলে কিন্তু এই রুমের ভাড়া 250 টাকাতেও আপনারা পেতে পারেন। তো 300 টাকায় ধরে চলুন, যদি অক্সিজেন থাকে তাহলে 250 টাকাতেও আপনারা পেয়ে যাবেন। তো সেটা যখন আসবেন আপনারা একবার কথা বলে নেবেন। তো ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আর ভিডিও স্ক্রিনও নাম্বার যাবে, দেখে নিতে পারেন। চলুন আরেকটা রুম দেখি। তো এখন যে রুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি 203 নাম্বার রুম, আর এই হচ্ছে কি পুরো রুমের গেট আপ। তো ওল্ড দীঘা মার্কেট থেকে মাত্র 2-3 মিনিটের ডিস্টেন্সে এরকম একটা রুম আপনারা পেয়ে যাবেন। গেস করুন কত টাকা হতে পারে, মাত্র 300 টাকায় নন এসি এই রুমটি আপনারা পেয়ে যাবেন। আর যদি অক্সিজেন মার্কেট থাকে তাহলে আমি আবারও বলছি এটা কিন্তু 250 টাকাতেও পেয়ে যেতে পারেন। তো সেটা আসবে যখন কথা বলে নেবেন। তো এখানে দেখুন 3টে বালিশ রাখা আছে, আর বিছানার সাইজ যা বড়, অনায়াসে 3 জন লোক হয়ে যাবে। আর এসিতে যদি এই রুমটি নেন তাহলে পড়ছে আপনাদের 800 টাকা করে। আর এই হচ্ছে কি রুমের বাইরে একটি ব্যালকনি, বেশ ছিমছাম। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। তো ওয়াশরুমে একটা বেসিন রয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে তো এই হলো গিয়ে রুম আর তার ওয়াশরুম। আর এটা হচ্ছে কি কমপ্লিট রুমের ডেকোরেশন, উপরে একটা টিভিও লাগানো রয়েছে। টিভিটা চলে তো? ঠিক আছে। বেশ ঠিকঠাক একটা রুম দেখাই এখন অবধি। এখন তো আপনাদের ফার্স্ট ফ্লোরে দেখালাম যে সিঙ্গেল বেডের, এবার একটা ডরমিটরি দেখাই। যদি আপনার অনেকজন মিলে আসেন তাহলে ডরমিটরিতে কি হবে এখানে রুম রেট নেওয়া হয় সেটাই আপনার জেনে নিই। চলুন, কিন্তু ডরমিটরিতে প্রবলেম হচ্ছে কি এখানে গেস্ট রয়েছে। এখন যে রুমটি দেখাচ্ছি যেটা বলেছিলাম ডরমিটরি, তো এইটা হচ্ছে কি এই হোটেলে একটা ডরমিটরি রুম আছে যেটা রুম নাম্বার হচ্ছে কি 105। তো এই হচ্ছে গিয়ে এখানে বেড। তো এখানে বেডে মোটামুটি 6 জন আরাম করে শোয়া যাবে। তোমরা কজন আছো? 6 জনই আছো। তো তো এই হচ্ছে গিয়ে রুম, আর এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে কি ওয়াশরুম,
তোমাদের কত পড়েছে এটা? কত পড়েছে? 600। তো এখানে অলরেডি গেস্ট রয়েছে বলে এই রুমটা এখন এরকম অবস্থা হয়েছে, অগোছালো লাগছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে কিরকম এই ডরমিটরিটা। তো এরকম 6 জন এসে যদি থাকেন আপনারা, এই রুমটা বুক করেন, তাহলে এই নন এসি এই রুমটার ভাড়া পড়ছে 600 টাকা। আর নিচে এরকম টাইলসের কাজ রয়েছে। আর এই হলো কি কমপ্লিট এক রুমের ডেকোরেশন। তো এখানে এই রুমে রয়েছে একটা টিভি, আর এখানে রয়েছে একটা আয়না, আর এখানে এরকম একটা ছোট সেলফ মতন বানানো রয়েছে। কোনো বাস পার্টি যেরকম আসে এরকম একসাথে অনেকে মিলে গ্রুপ মিলে, তো এসে যদি রান্না করে খেতে চান, তো এইটা হচ্ছে গিয়ে সেই রান্না করার জায়গা। তো এইটা হচ্ছে গিয়ে একান্ত আপনের রান্না করে খাওয়ার যে জায়গাটি সেটি হচ্ছে গিয়ে এটি। তো এখানে চাইলে আপনারা রান্না করে খেতে পারেন, এর জন্য কি টাকা নেওয়া হয় আলাদা? হ্যাঁ, বাস পার্টি বাস পার্টির ক্ষেত্রে টাকা নেওয়া হয়, আর যদি নেওয়া হয় না। তো বুঝে গেছেন আপনারা। তো এখানে ইনি ম্যানেজার রয়েছেন নন্দদা, তো তার কাছ থেকে বাকি জিনিস জেনে নিই। হ্যাঁ, সবাই আগে তোমার নাম্বারটা বলে দাও, যে নাম্বারটা দেখা যাচ্ছে পাশে এটাই তো? হ্যাঁ এইটাই, এইটাই আমার 8001290588, এই নাম্বারটাই আমার। আচ্ছা, আর চেক ইন চেক আউট টাইমটা? যখনই ঢুকেন সকাল 9:30 থেকে 10টায় চেক আউট। 9:30 থেকে 10টা চেক আউট? চেক আউট। আচ্ছা, আপনি যখনই ঢুকতে পারে, যখনই ঢুকতে পারে, তাই তো? ঠিক আছে। আর এমনি খাওয়া দাওয়ার কি অবস্থা করছো? খাওয়া দাওয়া এখানে আপনি পাশে হোটেল আছে, না হলে অর্ডার দিলে রুমে পৌঁছে যাবে, আপনি বাইক থেকে খাবার নিয়ে এসেও রুমে বসে খেতে পারেন, এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে। ঠিক আছে। তো আপনারা শুনে নিলেন, একান্ত আপনের পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। তো চলুন, দেখা হচ্ছে এরকমই আর একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।